দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই থ্যাংক ইউ সো মাচ, এক্সকিউজ মি। আমি একদমই কাজ হিসেবে দেখি অভিনয়টা, সো আমার কাছে আর কোন বিষয়, আমার গাল মোটানা কী হলো সেটা আমার কাছে একদমই অপ্রয়োজনীয় বিষয়। আমি এগুলো নিয়ে মাথাই ঘামাই, কারণ আমার এত কাজ করতে হয়, আর আমার মনে হয় যে একজন অভিনেতা হিসেবে আমাদের এত কাজ করা জরুরি। ভালো অভিনয় করার জন্য অনেক শ্রম দিতে হয়, অনেক কষ্ট করতে হয়, নানা রকম ওয়ার্কশপ করতে হয়, নানান কিছু করতে হয়। এখন আমি এইসব বাদ দিয়ে তো কে আমাকে কী লিখলো সেটা যদি আমি দেখতে শুরু করি, তাহলে আমি পরের দিন ঘুরতে তো উঠতে পারবো না, কাঁদতে কাঁদতে আমার সময় যাবে এবং আমি পরবর্তী কাজও করতে পারবো না, মন খারাপে আমি ঘুমায় থাকবো। সো আমি ওরকম মানুষ না যে আমি ওইসব নিয়ে মাথা ঘামাবো, কিন্তু আমার মনে হয় কেউই মাথা ঘামাই না। আমরা যারা কাজ করি তারা মনে হয় কেউই মাথা ঘামাই না, বাট মানুষ হিসেবে ডেফিনেটলি কষ্ট তো লাগবে। কেউ যদি আপনাকে খারাপ বলে সেটা তো অবশ্যই কষ্ট লাগবে, কারণ আমার বোধ শক্তি আছে, কিন্তু এসব আমি কখনোই, এটা আমার কাছে কিছু যায় না।